সীমান্তে থামছে না হত্যা। এবার বিএসএফ এর গুলিতে প্রাণ গেল বিজিবির সদস্যের। বিজিবির যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জামিল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার বিকেল 5:30টার দিকে বিজিবির যশোর ব্যাটালিয়নের ধান্যখোলা বিওপির জেলেপাড়া পোস্ট এলাকায় ভারত থেকে আসা একদল গরু চোরাকারবারি বাংলাদেশে ঢুকছিল। এ সময় বিজিবির টহল দল তাদের ধাওয়া করলে চোরাকারবারীরা দৌড়ে ভারতের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় তাদের পিছু নিয়ে ধাওয়া করেন বিজিবি টহল দলের সদস্য সিপাহী মোহাম্মদ রইসউদ্দিন, কিন্তু ঘন কুয়াশার কারণে দল বিচ্ছিন্ন হয়ে পড়েন তিনি। প্রাথমিকভাবে তাকে খুঁজে পাওয়া না গেলেও পরে বিভিন্ন মাধ্যমে জানা যায় তিনি বিএসএফ এর গুলিতে আহত হয়ে ভারতের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পরপরই এ বিষয়ে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক করা হয়। জানা যায় ভারতের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত সৈনিক মারা গেছেন। এ বিষয়ে বিএসএফকে সুষ্ঠু তদন্তের দাবি জানানোর পাশাপাশি কূটনৈতিকভাবে তীব্র প্রতিবাদ চিঠি পাঠানো হয়েছে। সময় সংবাদ, বেনাপোল।